সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নিয়মিত অনলাইন ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটি দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এখানে লেখা রয়েছে হ্যাকিং। হ্যাঁ, আমরা দেখি আজকের পাঠ পরিচিতি অষ্টম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায় পাঠ 18 অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা নিয়ে আমরা আলোচনা করব। নিচের চিত্র আমরা নিচের কিছু বিষয় দেখতে পাচ্ছি, এইগুলোন কি? এইগুলোনকে বলা হচ্ছে যে এইগুলোনকে বলা হয় অনলাইন পরিচয় বা আইডি। প্রত্যেকটা ব্যক্তির যেমন পরিচয় রয়েছে, তেমনি ভাবে আমরা অনলাইনে যে কাজগুলো করে থাকি তারও একটি ব্যক্তি পরিচয় বা আইডি নাম্বার রয়েছে। যেমন এই আইডি নাম্বার গুলো কি, যেমন আমরা ইমেইল এর ক্ষেত্রে কিছু পরিচয়পত্র পরিচয় নাম্বার গুলো ব্যবহার করি, যেমন আমাদের নামের শেষে @gmail.com, অর্থাৎ যে প্ল্যাটফর্মে আমরা কাজ করি ওই প্ল্যাটফর্মে বা ওই কোম্পানির নামের সাথে তার পূর্বে আমাদের নাম যুক্ত থাকে। যেমন এম এ দিয়ে পেঁচানো একে @ বলা হয়, তাহলে @gmail তোমরা অবশ্যই নাম শুনেছ, জিমেইল এর সাথে পরিচয় রয়েছে। ডট মানে ফুল স্টপকে আমরা ডট বলতেছি, .com এরকম ভাবে আছে। আর @facebook.com অর্থাৎ সোশ্যাল যোগাযোগ যে মাধ্যম গুলো রয়েছে এই মাধ্যমের একটি নাম, এবং আরেকটি প্ল্যাটফর্মের নাম রয়েছে mo@yahoo.com। অর্থাৎ আমরা এখানে কিন্তু বুঝতে পারছি যে এগুলো এক একটি পরিচয় পত্র বা পরিচয় নাম্বার। তাহলে পরিচয় বা আইডি চুরির হাত থেকে রক্ষার জন্য কি প্রয়োজন? আমরা অনলাইন নিরাপত্তার প্রয়োজন রয়েছে আমাদের, এই সম্পূর্ণ কিছু চুরি হওয়ার হাত থেকে প্রয়োজন হচ্ছে অনলাইন নিরাপত্তা। আমরা অনলাইনে কিভাবে নিরাপদ থাকবো তা বিস্তারিত আলোচনা করছি, চলো। তাহলে অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা, অর্থাৎ আমরা এখানে আমাদের একটা বিষয় রয়েছে, তা হচ্ছে আমরা যেভাবে আমাদের তথ্যগুলো চুরি হয় তা এটি শনাক্ত করতে হবে, কিভাবে এই তথ্যগুলো চুরি হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ শেষে আমরা যা শিখতে পারবো তা হচ্ছে অনলাইন পরিচয় বিষয়টি ব্যাখ্যা করতে পারবো, পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার উপায় বর্ণনা করতে পারবো, কম্পিউটার হ্যাকিং বর্ণনা করতে পারবো, হ্যাকারদের প্রকারভেদ বর্ণনা করতে পারবো। অনলাইন পরিচয় কি? অনলাইন পরিচয় বলতে গেলে আমরা বুঝি যে অনলাইনে যে আমরা আমাদের নিজের নামের শেষে বা আমরা যে নামগুলো ব্যবহার করি তার সাথে যে কোম্পানি গুলো রয়েছে, যেমন গুগল, জিমেইল, ইয়াহু, বিভিন্ন ধরনের যে কোম্পানি গুলো রয়েছে, ফেসবুক, এইগুলোর শেষে আমরা প্রথমে আমাদের নাম এবং শেষে কোম্পানির নাম থাকে, এইগুলো নিয়ে হচ্ছে আমাদের অনলাইন পরিচয়। এখানে আমি গুগল ক্লাসের একটি দিয়েছি, এখানে আইডেন্টি কার্ড হিসেবে দিয়েছি। যেমন একজন ব্যক্তির নাম থাকে, তার নিকনেম থাকে, জেন্ডার থাকে, লোকেশন থাকে, এবং এই যে আইডিটা খোলা হয় তা কত তারিখে খোলা হয় তার একটি তারিখ থাকে। তাহলে ইন্টারনেট বা অনলাইনে বেশিরভাগ ব্যবহারকারীরা তার একটি স্বতন্ত্র সত্তা তুলে ধরেন, অর্থাৎ সমস্ত পরিচয় তুলে ধরে ব্যক্তিকে সামাজিক যোগাযোগ সাইট যেমন ব্লগ সাইট আছে কিংবা ওয়েবসাইট রয়েছে, এগুলোর প্রত্যেকটির একটি আইডি নাম্বার থাকে। একজন ব্যক্তির অনলাইন পরিচয় নির্মুক্ত পরিচয় জ্ঞাপনে যেকোনো একটি ব্যবহার করা যেতে পারে, যেমন হচ্ছে ইমেইল থাকতে পারে, প্রত্যেকটি যে কোনো ব্যক্তির ইমেইল থাকতে পারে, অথবা তার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি প্রোফাইল নাম থাকতে পারে, অথবা নির্দিষ্ট কোনো ব্লগ সাইটে তার ব্লগিং এর নাম থাকতে পারে, এই সমস্ত থাকে। তাহলে এইগুলো প্রবেশ করার সময় আমরা যেমন দেখি ফেসবুকে, যেমন তোমাদের বোঝা সহজে বলি, ফেসবুকে যখন আমরা প্রবেশ করি তখন কিন্তু এখানে পাসওয়ার্ড চেয়ে থাকে। তাহলে পাসওয়ার্ড আমাদেরকে সহজ করা যাবে না, কারণ সহজ করলে যে কোনো কেউ আমাদের এই অ্যাকাউন্ট গুলো নিয়ে নিতে পারে। তাই এই পাসওয়ার্ড গুলো আমরা কি করব, একটু জটিল ভাবে আমরা দিব, তারই কয়েকটি নিয়মাবলী বলে দিচ্ছি। দেখো ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাসওয়ার্ডটি রয়েছে, যেমন বড় হাতের ছোট হাতের মিলিয়ে এবং কিছু চিহ্ন দেওয়া রয়েছে, এরকম ভাবে 6 থেকে 32টি বর্ণের মধ্যে আমাদের পাসওয়ার্ডটি তৈরি করতে হবে। আমরা অনেকেই 1 2 3 4 এরকম ভাবে পাসওয়ার্ড দিয়ে যাই, যা কমন পাসওয়ার্ড, যা হ্যাকারদের হ্যাকিং করতে খুব সুবিধা হয়। আমরা ইংরেজি হাতের ছোট বা বড় অক্ষর আলাদা বর্ণ হিসেবে বিবেচিত করব, এবং এইগুলো ভাবে ছোট বড় এবং কিছু চিহ্ন দিয়েই কিন্তু আমরা পাসওয়ার্ড গুলো তৈরি করব। আমরা অনলাইনে নিয়মিত পাসওয়ার্ড
শক্তি মাত্রা যাচাই করব যেমন আমরা পাসওয়ার্ড দিচ্ছি দেখো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে স্ট্রং তাহলে পাসওয়ার্ড যখন আমরা দিই তখন এখানে লেখা থাকে উইক ভেরি উইক গুড এবং স্ট্রং ভাবে লেখা থাকে যখন আমরা পাসওয়ার্ডটি যাচাই করব স্ট্রং লেখা থাকবে তখনই আমরা পাসওয়ার্ডটি ব্যবহার করব ব্যবহারের পরে আসন ত্যাগের পূর্বে সংশ্লিষ্ট সাইট বা ব্লক সাইট আউট করা আমরা যখন কম্পিউটার ব্যবহার করব তখন আমরা যে ঠিকানাগুলো ব্যবহার করব এইগুলো হিস্টোরি থেকে এইগুলো আমরা ডিলিট করে দেব এর পরবর্তীতে আমরা পাসওয়ার্ডটি যখন ব্যবহার করি তখন কম্পিউটারে একটি বিষয় দেখায় তা হচ্ছে যে লাস্ট পাসওয়ার্ড ব্যবহার করার জন্য আমরা কখনোই লাস্ট পাসওয়ার্ড ব্যবহার করব না কারণ লাস্ট পাসওয়ার্ডটি থেকে যায় এবং আরেকটি বিষয় হচ্ছে আমরা কখনো সেভ মোডে নিয়ে আসব না এই পাসওয়ার্ডটি আমরা সবসময় আমরা নেভারে ক্লিক করব শিক্ষার্থী বন্ধুরা নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের কিছুদিন পর পর যদি আমরা পাসওয়ার্ড চেঞ্জ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত আইডি নাম্বারটি কখনো হ্যাক হবে না তাহলে জটিল পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে আমরা এ থেকে জেড পর্যন্ত ব্যবহার করতে পারি এবং জিরো থেকে নাইন ব্যবহার করতে পারি এর সাথে প্রতীকী চিহ্ন গুলো আমরা ব্যবহার করতে পারি অবশ্যই তোমরা মনে রাখবা ক্যাপিটাল এবং স্মল লেটার সাথে এলোমেলো ভাবে আমরা প্রতীকী চিহ্ন গুলো ব্যবহার করব তাহলে তোমার কাজ হচ্ছে তোমরা তোমাদের অনলাইন আইডি কিভাবে নিরাপদ রাখবে তার উপায়গুলো লিখো কম্পিউটার হ্যাকিং হ্যাকিং বলতে আমরা কি বুঝি কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোনো কম্পিউটার বা কম্পিউটারের নেটওয়ার্কে প্রবেশ করাকে হ্যাকিং বলে যারা এই হ্যাকিং করে তাদেরকে হ্যাকার বলা হয় তাহলে হ্যাকার হচ্ছে সেই ব্যক্তি যিনি একটি কম্পিউটার ব্যবস্থায় অবৈধভাবে অনুপ্রবেশ করে এবং ক্ষতি সাধন করে তাদেরকে হ্যাকার বলা হয় কম্পিউটার হ্যাকিং বা ওয়েবসাইটে অনুপ্রবেশের কারণ হচ্ছে তা হলো হ্যাকার যা হচ্ছে ব্যবহারকারীর বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করা যেমন টাকা কমানো প্রতিবাদ করা চ্যালেঞ্জ করা বিভিন্ন ধরনের এরা ক্ষতি করে থাকে হ্যাকিং তিন প্রকার হ্যাকিং হচ্ছে একটি হলো এক নম্বর হচ্ছে সাদা টুপি হ্যাকার এদের কাজ হলো কি এরা কম্পিউটারের তথ্য সবার সাইবার ওয়ার্ল্ডে প্রবেশ করে কখনো অপরের ক্ষতি করে না এরা সবসময় কোনো ক্ষতি করে না এরা বিভিন্ন ধরনের ইথিক্যাল হ্যাকার বলা হয় অর্থাৎ এরা বিভিন্ন ধরনের জিনিস দেখে থাকে কালো টুপি হ্যাকার বা ব্ল্যাক হ্যাট হ্যাকার হ্যাকার বলতে সাধারণত কালো টুপি হ্যাকারদের বোঝানো হয় এরা সবসময় কোনো না কোনো ভাবে অপরের ক্ষতি করার চেষ্টা করে সাইবার ওয়ার্ল্ডে এরা সবসময় ঘৃণিত হয়ে থাকে অর্থাৎ এরা সবসময় নিজের স্বার্থটা বোঝে ধূসর টুপি হ্যাকার বা গ্রে হ্যাট হ্যাকার এরা এমন এক ধরনের হ্যাকার যা হচ্ছে কালো টুপি এবং সাদা টুপি অর্থাৎ হোয়াইট হ্যাট হ্যাকার এবং ব্ল্যাক হ্যাট হ্যাকার চেয়ে এরা আলাদা এরা সাইবার ওয়ার্ল্ডে প্রবেশ করে ইচ্ছে করলেই কারো ক্ষতি করে না কিন্তু ইচ্ছা করলে এরা ক্ষতি করতেও পারে কিন্তু এরা বেশিরভাগ দেখা যায় যে উপকারও করে থাকে তাহলে ক্র্যাকার কাকে বলা হয় ক্র্যাকারকে বলা হচ্ছে যারা যে হ্যাকার গুলো কম্পিউটারে ক্ষতি সাধন করে থাকে তাদেরকে ক্র্যাকার বলা হয় অর্থাৎ এরা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ভাঙে এবং বিভিন্ন ধরনের ভাইরাস তৈরি করে যেমন আমরা ভাইরাসের মধ্যে জানি যে ট্রোজান হর্স একটি মারাত্মক ভাইরাস এরা এই ধরনের ভাইরাস দিয়ে কম্পিউটারকে নষ্ট করে থাকে তাহলে হ্যাকিং এর বিধান কি তথ্য প্রযুক্তি আইন 2006 এ বলা হচ্ছে যদি কেউ হ্যাকিং করে থাকে তাহলে বাংলাদেশের আইন অনুসারে তাদের দণ্ড হবে 3 থেকে 7 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে কাজ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটি কাজ রইলো তা হচ্ছে হ্যাকিং একটি মারাত্মক অপরাধ উক্তিটির সাপেক্ষে যুক্তি দেখাও শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা ক্লাস করলাম আমরা দেখি একটু মূল্যায়ন করে দেখি তা হচ্ছে একজন ব্যক্তির অনলাইন পরিস্থিতি কতটি বিষয়ের উপর নির্ভরশীল তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবং এর উত্তর হচ্ছে 3টি পাসওয়ার্ড কেমন হওয়া উচিত পাসওয়ার্ড অবশ্যই জটিল হওয়া উচিত হ্যাকারের প্রকারভেদ আলোচনা করো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাসার কাজ হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার হলো পৃথিবীর প্রতিবাদী কণ্ঠস্বর উক্তিটির সাপেক্ষে যুক্তি স্থাপন করবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তা হচ্ছে কিভাবে আমাদের তথ্যগুলো আমরা নিরাপদ রাখতে পারি এবং অনলাইনে নিরাপদ থাকতে পারি এই বিষয় নিয়ে আলোচনা করলাম যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের যে গ্রুপগুলো রয়েছে শাখাভিত্তিক গ্রুপ রয়েছে তা তোমাদের এই
হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই কমেন্টস করবে, কারণ ইউটিউবে যখন তোমরা কমেন্টস করো তখন এই বিষয়গুলো নিয়ে একটু দেখা এবং রিপ্লাই দেওয়া একটু কঠিন হয়ে যায়। তাই হোয়াটসঅ্যাপে তোমরা যদি জানার বিষয় থাকে তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমাকে নক করলে আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে তোমরা মনে রাখবে যে অন্যায় অন্যায়, আমরা কখনো অন্যায় পথে চলবো না, আমরা ন্যায় এবং ন্যায়ের পথে চলবো এবং সঠিক কাজগুলো আমরা করব। এই প্রত্যাশায় আগামী দিন আবারও তোমাদের সামনে নতুন আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।